নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে এই ভিডিওটা বানানো সেটা যারা প্রথমবার WBCS দিচ্ছেন সেই সমস্ত ভাই বোনেদের কথা মাথায় রেখে এই ভিডিওটা আমরা বানিয়েছি। বন্ধুরা, WBCS ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা একটি পরীক্ষা, অনেকেরই স্বপ্ন WBCS অফিসার হওয়ার। তা সেই স্বপ্ন যখন মানুষ দেখতে শুরু করে, তারপরে যখন সে WBCS এ ফর্ম ফিল আপ করে এবং প্রথমবার WBCS প্রিলিমস পরীক্ষা দিতে যায়, তো সেই সময়টা ভীষণ ভাইটাল। যারা এর আগে WBCS এর প্রিলিমস দিয়েছেন তারা জানেন যে কিভাবে এই সময়টাকে ফেস করতে হয় বা কি কি করতে হয়। কিন্তু যে সমস্ত বন্ধুরা এই সদ্য হয়তো গ্রাজুয়েশন পাশ করেছেন, কি পোস্ট গ্রাজুয়েশন পাশ করেছেন বা করছেন, করতে করতে WBCS এ বসছেন, তাদের জন্যে এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। বন্ধুরা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা বলবো যে WBCS প্রিলিমসকে মেন্সের থেকে আলাদা করে দেখবেন না। মেন্স WBCS এ মেন্স হচ্ছে এমন একটি পরীক্ষা, যেই পরীক্ষাটা পাশ করলে আপনি তবেই ইন্টারভিউয়ের জন্য কল পাবেন। প্রিলিমস হচ্ছে একটি স্ক্রিনিং পরীক্ষা, যেই পরীক্ষাটায় মূল উদ্দেশ্য থাকে যে বেশিরভাগ ছেলেমেয়েকে সেখান থেকে এলিমিনেট করা। কারণ 1 লক্ষ ছেলেমেয়েকে নিয়ে তো মেন্স পরীক্ষা নেওয়া সম্ভব না PSC-র পক্ষে। তো সেই জন্য এই প্রিলিমসের কনসেপ্ট আসা, যে এমন একটি স্ক্রিনিং পরীক্ষা আমরা নেব যেখান থেকে কিন্তু আমরা এলিমিনেট করে দেব, বাদ দিয়ে দেব, দিয়ে বাছাই করে 5-6-7 হাজার ছেলেমেয়ে আমরা নেব, যাদের মধ্যে থেকে প্রিলিমেন্স পরীক্ষা দিয়ে আমরা সিলেক্ট করব ইন্টারভিউয়ের জন্য। এটাই হচ্ছে PSC-র মূল উদ্দেশ্য। তার মানে আপনাকে WBCS পেতে গেলে মেন্স ক্লিয়ার করতেই হবে। তা কেন আপনি শুধুমাত্র প্রিলিমসকে মেন্সের থেকে আলাদা করে দেখবেন? মেন্সকে কখন প্রিলিমসকে কখনোই মেন্সের থেকে আলাদা করে দেখা উচিত নয়। ইমাজিন করুন, আপনি BCS মেন্সের ফার্স্ট পেপার দিচ্ছেন। ভাবুন যে আপনি মেন্স দিতে যাবেন, তার আগে প্রিলিমসও একটি পেপার, মেন্সেরই একটি অংশ, যেটা একদিনে হচ্ছে, আপনাকে 2.5 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 200টা কোশ্চেন আপনাকে করতে হচ্ছে। এটা নিয়ে আলাদা করে প্রিলিমসের জন্য ভাবার কিছু নেই। এটা এটাকে এটা নিয়ে যখনই আপনি ভাববেন যে আপনি মেন্সই দিতে যাচ্ছেন, তার একটি পেপার আপনি দিচ্ছেন, তখনই কিন্তু আপনার কনফিডেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। বেশিরভাগ বন্ধু বান্ধব যারা প্রথমবার WBCS দেয় তারা ভাবে যে কোনো রকমে যদি প্রিলিমসটা ক্লিয়ার করতে পারি তারপরে আমি মেন্স নিয়ে ভাববো। একেবারেই সেটা করবেন না। ভাবুন যে আপনি মেন্সই দিচ্ছেন, তার আগে একটা পরীক্ষা জাস্ট আপনাকে দিতে হবে, প্রিপারেশনটা একই। আর এখন যেহেতু মেন্সও MCQ হয়ে গেছে বেশিরভাগটাই, ফলে সেখানে কিন্তু এই আপনার মেন্সের যে পড়াশোনাটা সেটা কিন্তু প্রিলিমসে কাজে লাগবে। সুতরাং কখনোই প্রিলিমসকে মেন্সের থেকে আলাদা করে দেখবেন না। এবং সেই যে মানে সেই চিন্তাধারা, যে চিন্তাভাবনাটা, সেই চিন্তাধারাটা আপনার এরকম ভাবে করুন যে আপনি যেন অ্যাজ ইফ আপনি প্রিলিমেন্সই দিতে যাচ্ছেন। বন্ধুরা, আর WBCS প্রিলিমসের জন্য আর হয়তো 1 মাস আছে মোটামুটি। তো এই 1 মাসে আপনি এই 10টি কাজ করুন। এই 10টা কাজ করার জন্য আপনাকে কিন্তু আমরা সাজেশন বলবো না, আমরা বলবো যে এটা ভেবে দেখুন যে এই কাজগুলো আপনি করলে আশা করি আপনার উপকার হবে। বন্ধুরা, প্রথমে যে জিনিসটা আমরা করতে বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করুন। শুধুমাত্র প্রিলিমস নয়, মেন্স এক্সামের কোশ্চেন পেপারও সলভ করুন। এই কথাটা আমি আমার অন্যান্য ভিডিওতেও বলি, যারা প্রথমবার WBCS দিচ্ছেন তারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালো করে 10 বছর কি 15 বছর খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে সলভ করে, সবকটা কোশ্চেন যদি আলাদা আলাদা সেগমেন্ট ধরে ধরে, জিওগ্রাফি, হিস্ট্রি, এরকম করে করে তার সেগুলো যদি আলাদা আলাদা করে লিখে সেগুলোকে সলভ করেন, অনেক হেল্প হবে বন্ধুরা, অনেক হেল্প হবে। কোশ্চেন আপনি ওখান থেকে কমন না পেলেও প্যাটার্ন বুঝতে আপনার কিন্তু ভীষণ সুবিধা হবে। আর আমরা বলবো শুধুমাত্র প্রিলিমস নয়, যেহেতু মেন্সও এখন MCQ হচ্ছে, হিস্ট্রি তো একই, আপনার প্রিলিমসে যা করতে হবে মেন্সও সেই করতে হবে। আপনি মেন্সের এক্সাম যেগুলো বিশেষ করে লাস্ট 2-3 বছর যেটা MCQ হয়েছে মেন্স, সেই কোশ্চেন পেপারগুলো সলভ করুন। আগে তার আগের পুরোনো মেন্সের তো অন্যরকম প্যাটার্নে হতো, সেগুলো না করলেও হবে,
কিন্তু লাস্ট যে 2-3 বছর এমসিকিউ হচ্ছে সেইটা আপনি কিন্তু 2014 সাল থেকে সেটা কিন্তু আপনারা মেন্সের এক্সামও কিন্তু কোশ্চেন পেপারও কিন্তু আপনারা সলভ করুন, ভীষণ উপকার হবে বন্ধুরা। এইটা 1 মাস এই নিরবিচ্ছিন্নভাবে করুন, যদি একবার অলরেডি আপনি করে থাকেন আরেকবার করুন, তাতে করে কোনো ক্ষতি নেই আপনার, তাতে করে কোনো ক্ষতি নেই আপনার, তাতে করে উপকারই হবে, আপনি আবার করে সলভ করুন। রোজ ঘড়ি ধরে প্র্যাকটিস বা মডেল টেস্ট পেপার সলভ করুন। ঘড়ি ধরে কেন ঘড়ি ধরে কথাটা বলছি, কারণ আপনি যদি টাইম লিমিটটাকে ঠিক করে নিয়ে ফিক্স করে নিয়ে আপনি যদি এই প্র্যাকটিস সেটগুলো সলভ করেন, আপনি দেখবেন যে আপনার কিন্তু একটা পরীক্ষার অ্যাম্বিয়েন্স, একটা মক টেস্ট টাইপের আপনার কিন্তু হচ্ছে, এবং সেটাকে সেলফ ইভ্যালুয়েশন করুন, প্রত্যেক দিন করুন, সলভ করুন, আর তারপরে সেলফ ইভ্যালুয়েশন করুন, দেখুন আপনার প্রোগ্রেস কেমন হচ্ছে। এখন যে কোনো জায়গায় আপনি মডেল টেস্ট পেপার আপনি বই পেয়ে যাবেন, আমি কোয়ালিটির কথা আমি বাদই দিলাম, ভালো হোক খারাপ হোক যাই হোক, হয়তো কোশ্চেনের কোয়ালিটি মডেল টেস্টের হয়তো ভালো না, হয়তো সেই ধরনের কোশ্চেনটা তো আপনার আসবেও না, তাও প্র্যাকটিস করুন। যখনই আপনি প্র্যাকটিস করছেন আপনার ব্রেন কিন্তু সেভাবে আপনাকে ট্রেন করছে, একটা পরীক্ষার মধ্যে আপনি কিন্তু ঢুকছেন। এই প্রসেসটা যদি আপনি 1 মাস লাগাতার করেন, তাহলে কিন্তু আপনার যেদিন মেন্স প্রিলিম দিতে যাবেন সে তাহলে কিন্তু আপনার সেদিনকে ভীষণ সেটা আপনার ব্রেন অলরেডি ট্রেন থাকবে, একটা পরীক্ষার অ্যাম্বিয়েন্স আপনার মধ্যে কিন্তু থাকবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে রোজ ম্যাথ বা রিজনিং ও ইংলিশ প্র্যাকটিস করুন। বন্ধুরা WBCS এর প্রিলিমসে ম্যাথ এবং ইংলিশের কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি কোশ্চেন যদি আপনার হিস্ট্রি কোশ্চেন যদি কঠিন হয় সবার পক্ষে কঠিন হবে, আপনি যদি সিরিয়াস রিডার হন আপনি সেখান থেকে কঠিন কোশ্চেন হলে সবার জন্যই হবে, কিন্তু ম্যাথ বা ইংলিশ সেই ব্যাপারটা, এটা তো যেহেতু এটা একটা কনসেপচুয়াল ব্যাপার, আপনাকে কিন্তু এটা যত প্র্যাকটিস করবেন তত কিন্তু সেখানে আপনার ডেভেলপ হবে। ফলে পরীক্ষার এই 1 মাস রোজ কিছু না কিছু আপনি ম্যাথ করুন সকালের দিকটা, ইংলিশ প্র্যাকটিস করুন, সলভ করুন, তাতে করে দেখবেন যে যে প্রবলেম যে জায়গাগুলো আপনার একটু উইক আছে সেগুলো আপনার কিন্তু মেকআপ হয়ে যাবে। এটা রোজ করুন 1 মাস আগে। কাট অফ মার্কসের কথা মাথা থেকে বের করে দিন। অনেকে বন্ধুরা WBCS প্রিলিম দিতে যাই কথা ভেবে যে এবার কত 110 কাট অফ থাকবে, 112 থাকবে, 115 থাকবে, 105 থাকবে, এইসব অনেক রকম অনেকে বলবেন শুনবেন, কিন্তু সেগুলো কিন্তু মাথায় ঢোকাবেন না। কাট অফ মার্কস কি থাকবে না থাকবে সেটা আপনি PSC-র উপরে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। আপনি খোলা মনে পড়াশোনা করুন, আপনি খোলা মনে পড়ুন, প্র্যাকটিস করুন, আপনি যা জানেন আপনার নলেজ ঠিক তার রিফ্লেকশন পরীক্ষা হবে। কাট অফ মার্কস নিয়ে বেশি মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, আমি বলবো শুধুমাত্র পরীক্ষার আগে নয়, পরীক্ষার পরেও, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও আপনি কাট অফ মার্কস কী হবে না হবে অত কিছু চিন্তা করে কিন্তু কোনো লাভ নেই। পরীক্ষা দিতে দিতেই আমি অনেককে শুনেছি তারা বলতে থাকে এবার কাট অফ মার্কস এই হতে পারে ওই হতে পারে, এগুলো একদম কানে দেবেন না, আপনি জাস্ট আপনি নিজের কাজটা করে যান। হ্যাঁ, গীতার বাণী আমি স্মরণ করেই বলছি, নিজের কাজ আপনি করে যান, আপনি কিন্তু ফল অবশ্যই পাবেন। ফলে এই কে কি বলছে না বলছে, অনেকের কাট অফ মার্কস নিয়ে ভীষণ ফ্যাসিনেশন থাকে, এগুলো কিন্তু একদম ভাববেন না। আর আমি প্রথমেই বলেছি আমার ভিডিওর প্রিলিমসকে মেন্সের থেকে আলাদা করবেন না, ভাবুন যে মেন্সেরই এক্সটেন্ডেড পার্ট হচ্ছে প্রিলিমস। PSC-র ওয়েবসাইট যেটা pscwbonline.gov.in, এই ওয়েবসাইটটা আপনি রোজ একবার করে দেখুন। যেটা হয় অনেক সময় PSC বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেন রিগার্ডিং WBCS প্রিলিমস, অনেক রকম ওদের পলিসি বা ইনস্ট্রাকশন চেঞ্জ হয়, সেগুলো আপনারা কিন্তু দেখুন, হতে পারে নাও হতে পারে, ওরা হয়তো সেটা কিছু করলো না, যা ছিল তাই তাই থাকলো, কিন্তু হতেই পারে ওরা কিছু পলিসি রুল কিছু ওরা চেঞ্জ করলো, সেই নোটিশগুলো কিন্তু রোজ একবার করে দেখুন। প্লাস হচ্ছে অন্তত 2 সপ্তাহ আগে থেকে তো এখন অ্যাডমিট দিয়েই দেয় অনলাইনে ডাউনলোডের জন্যে, আর 1 সপ্তাহ আগে তো অবশ্যই, সেটা কিন্তু দেখুন, অ্যাডমিটটা ডাউনলোড করে নিন, কোথায় ভেন্যু পড়েছে সেটাও দেখে নিন, দিয়ে পারলে আমি আমার আগের ভিডিওতেও বলেছি পারলে একবার, যদি আপনার খুব চেনা থাকে সেন্টার সেটা আলাদা কথা, কিন্তু যদি একটু অচেনা সেন্টার থাকে একবার গিয়ে
দেখে আসুন সেন্টারটা, তাহলে পরীক্ষার দিন আপনার কিন্তু যেতে সুবিধা হবে। একটা সেটার একটা মক প্রিপারেশন আপনার কিন্তু থাকবে যে কিভাবে কি গেলে কোন কমিউনিকেশনটা আপনার বেটার হবে, এটা আগে থেকে তার প্রিপারেশন থাকবে। কারণ পরীক্ষার দিন বেশি টেনশন নেবেন না, পরীক্ষার দিন হালকা মনে যাবেন। সেই জন্য কিন্তু WBCS এর এই PSC-র ওয়েবসাইটটা অবশ্যই রোজ একবার করে দেখুন। রিভিশন যে কোনো একটি বই থেকে দিন বা নিজের বানানো নোটস থেকে দিন। বন্ধুরা আমি আবারও বলছি, রিভিশন যখন দেবেন তখন কিন্তু আপনি এতদিন যা পড়েছেন, দুটো তিনটে বই কনসাল্ট করেছেন, সেগুলো ছেড়ে দিন। এখন যখন আর 1 মাস বাকি, তখন কিন্তু তিন একটা সাবজেক্টের জন্য 3-4টে বই নিয়ে রিভিশন দেবেন না, তাতে করে কিন্তু প্রবলেম হবে, গুলিয়ে যাবে আপনার। বা যদি আপনার নোটস নিজে বানানো থাকে, আপনি হয়তো 6 মাস ধরে পড়ছেন, আপনি নোটস কিছু রেডি করেছেন, সেখান থেকে করুন, কারণ সেটা জিস ফর্মে থাকবে, সুবিধা হবে। কিন্তু এই আর 1 মাসে আর কিন্তু আপনি কোনো মানে 3-4টে বই থেকে কিন্তু রিভিশন এটা করবেন না, এটা করলে কিন্তু আপনার ক্ষতি হবে। যে কোনো একটা বই, সেটা ভালো হোক খারাপ হোক যা হোক, সেটাই পড়ুন। প্রিলিমসের আগে শেষ 1 মাস কোনো নতুন বই কিনবেন। এটা বন্ধুরা আপনি হয়তো ভাবছেন যে এটা কেন আমি বলছি, এই কারণেই বলছি যে অনেকে সব থেকে পরীক্ষার আগে গিয়ে হয়তো 3-4টে নতুন বই কিনে ভাবলো যে এখান থেকে আমি বেশ একটু চেষ্টা করি, এখান থেকে আসতে পারি। এটা করবেন না, এতে করে কোনো লাভ হয় না। যা আপনি করেছেন নিজের উপর ভরসা রাখুন, ঠিক আপনি পারবেন। আপনি ওই নতুন বই কিনে বইটা পড়তেও পারবেন না, আলটিমেটলি কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি যা পড়েছেন বা যেটা আপনার পুরনো ছিল সেটাও ঠিক মতো পড়তে পারবেন না, নতুন বই কিনেও সেটা পড়তে পারবেন না, টেনশন করবেন যে আমার এই বইগুলো পড়া হলো না, আপনার ক্ষতি হবে। আপনি যা পড়েছেন এতদিন সেটার উপর ভরসা রাখুন, নিজের উপর ভরসা রাখুন, নতুন বই কিনবেন না। সে যেই বলুক, যে আপনি তারপর ফিলিংস দিয়ে নিন, তারপরে কিনুন, দিয়ে আবার যদি মনে হয় যে এবারের ফিলিংসটা আমার ঠিকঠাক হলো না, আবার পরের বছরের জন্য চেষ্টা করুন, ঠিক আছে, সেটা ওকে। কিন্তু প্রিলিমসের আগে কিন্তু নতুন বই কিনে আপনি নিজেকে পাজল করবেন না। যেটা বলবো আমি, যে ফোকাস থাকা। দেখুন, 1 বছর যদি চলে যায়, এই 1 মাস যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন, আপনার 1 বছর কিন্তু চলে যাবে। আবার সে আপনাকে 2019-এর জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। সুতরাং এই 1 মাস খুব আপনার কাছে ইম্পর্টেন্ট, সেই জন্য ফোকাস থাকাটা ভীষণ জরুরি। আর ফোকাস থাকার জন্যে মোটিভেশনাল বুকস বা ভিডিও পড়ুন বা দেখুন। এখন ইউটিউবে প্রচুর মোটিভেশনাল ভিডিওস আছে, আমি নিজে পার্সোনালি সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখি, খুব ভীষণ ভালো লাগে আমার, ইন্সপিরেশনাল মোটিভেশনাল ভিডিও। ইংলিশেও প্রচুর এরকম ভিডিও আছে, সেগুলো দেখুন বন্ধুরা। বিভিন্ন মোটিভেশনাল বুকস আছে, আমার নিজেরই অনেক ভিডিওতে সেই লিঙ্ক দেওয়া আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। যাই হোক, আপনি অন্তত দিনে যদি 10 মিনিটও একটা মোটিভেশনাল ভিডিও দেখেন, যে তাহলে কিন্তু আপনার ফোকাস থাকাটা অনেক বেশি জরুরি হবে, সেটা ভীষণ কাজে লাগবে। আর যেটা আমি সন্দীপ মহেশ্বরীর ভিডিও বিভিন্ন ভিডিও দেখে আমার নিজেরই ভালো লাগে, যে উনি যেভাবে বোঝান সেগুলো আপনারা দেখুন বন্ধুরা, ভীষণ ভালো ভিডিও। যে ফোকাস থাকুন, ফোকাস থাকাটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আর যেটা আমি একটু আমার ভাই বোনদের একটু উপদেশ দেব, যে রেগুলার এক্সারসাইজ করুন, 1 মাস হালকা খান। আর এখন এই ডিসেম্বর জানুয়ারি মাস, এটা সমস্ত সব জায়গায় পিকনিক, ফিস্ট, বিয়ে বাড়ি এগুলো লেগেই থাকবে, পারলে এগুলো একটু অ্যাভয়েড করুন। কারণ এই সময়টা কিন্তু আপনার জীবনে ভীষণ ভাইটাল সময়। আপনি যদি এরকম পিকনিক, ফিস্ট, বিয়েবাড়িতে গিয়ে যদি 2-3 দিনও সময় নষ্ট করে ফেলেন, এবং তার এফেক্ট একটা পিকনিকের বা একটা ফিস্টের বা একটা বিয়েবাড়ির একটা 3-4 দিন তার এফেক্ট থাকে আরও বেশি, সেই সময়টা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার পক্ষে খুব বড়সড় একটা নষ্ট হয়ে যাওয়া। আপনি প্রিলিমস দিয়ে নিন, তারপরে আপনি সেগুলো করুন, আপনি ফেব্রুয়ারি মাসের পরে করুন, কেউ বারণ করছে না আপনাকে। কিন্তু নিজের কথা ভেবে, নিজের কেরিয়ারের কথা ভেবে, নিজের ফিউচারের কথা ভেবে বন্ধুরা, আমার কথাটা একটু ভেবে দেখবেন, যে পারলে অ্যাভয়েড করুন। যদি একবারই সম্ভব না হয় আপনাকে যেতে হবে, তো ঠিক আছে, খুব ক্লোজ কারোর বিয়ে, বাড়িতে বিয়ে, সেটা তো কিছু করতে পারবেন না, কিন্তু যেখানে না গেলে নয় সেখানে যাবেন না, রাত জেগে পড়বেন না। আরেকটা এটা আমার খুবই রিকোয়েস্ট আপনাদের প্রতি, যে রাত জেগে পড়লে কিন্তু আলটিমেটলি শরীরের ক্ষতি হবে,
এবং আপনি যে এফোর্টটা দিতে চাইছেন সেটা কিন্তু হবে না। আপনি দিনের বেলা সকালবেলা উঠুন, ভোরবেলা উঠুন, উঠে পড়ুন। আমার একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি যে কীভাবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের রুটিন, সে বইটাতে আমি দেখিয়েছি। এই বই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে হাউ টু ম্যানেজ টাইম ফর WBCS। তো সেইখানে এবং সকালবেলা উঠুন, কিন্তু রাত দয়া করে জাগবেন না, তাতে করে কিন্তু আপনার শরীরের ক্ষতি হবে এবং পড়াশোনায় কিন্তু কোনো লাভ হবে না। আর শেষে যেটা আমি বলবো, সেটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি বন্ধুদের জন্য, যে 1 মাসের জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিঅ্যাক্টিভেট করে দিন। কারণ এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এসে আমাদের জীবনে হয়তো কিছু সুবিধা হয়েছে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যে এতে করে কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রী শ্রেণী যারা এখন পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের এখন কেরিয়ার বিল্ডিংয়ের সময়, তাদের কিন্তু বহুত ক্ষতি হচ্ছে। বন্ধুরা, আপনি কন্ট্রোল যদি করে দেখেন, দিনে 1 ঘন্টা 1 ঘন্টা আপনি হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুক করছেন, ঠিক আছে, কিন্তু সেটা কন্ট্রোলটা থাকে না। আমরা সবসময়ই সে তার মধ্যে আমরা ইন্ডালজ হয়ে যাচ্ছি, এবং আমার নিজের ছাত্রছাত্রীদের আমি বলি যে যতটা সম্ভব এগুলো অ্যাভয়েড করাই বেটার। অন্তত যেই পিরিয়ডটায় একজন প্রিপারেশন বা একটা কেরিয়ার বিল্ডিংয়ের জায়গায় আছে, বন্ধুরা অন্তত 1 মাস আমার কথাটা শুনে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখুন এই ফেসবুকে হোয়াটসঅ্যাপ, তাহলে কিন্তু আমার মতে আপনি কিন্তু অনেক উপকৃত হবেন। যদি মনে হয় যে ভিডিওটা দেখে আপনার ভালো লাগছে, আপনি কিছু জানতে পারছেন, হেল্প হচ্ছে আপনার, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করুন, কোনো প্রবলেম থাকলে আমাদের ইমেল করুন। খুব ভালো থাকুন, শরীর সুস্থ থাকুন। নমস্কার, বন্দে মাতরম।